আসসালামু আলাইকুম পিওবি বি আর আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আমরা শিখবো আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলা আমরা পরিবারের মানুষকে নিয়ে কিভাবে আরবিতে কথা বলবো প্রথমে আরবি এডিটে নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা এডিটে নিয়েছে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক ইনতা বিলাদ অর্থ হচ্ছে তোমার দেশ কোথায় তোমার দেশ কোথায় আরবি বলে ইনতা বিলাদ এর ইনতা হচ্ছে দেশ অর্থ হচ্ছে কোথায় তাহলে আমরা শিখলাম ইনতা বিলাদ এর এরটা হচ্ছে তোমার দেশ কোথায় কাম সানা মজুদ হেনা এর তো হচ্ছে কত বছর ধরে আসো এখানে কত বছর ধরে আসো এখানে আরবিতে বলে কাম সানা মজুদ হেনা কাম এটুচে কত সানা অর্থ বছর কাম সানা কত বছর মজুদ এটুচে আসো হেনা বা হিনা এটুচে একানে মজুদ হেনা এটুচে আসো এখানে তাহলে আমরা শিখলাম কাম সানা মজুদ হেনা এটুচে কত বছর ধরে আসো এখানে ইনতা আহেলা ফি এটুচে তোমার পরিবার আছে তোমার পরিবার আছে আরবি তো বলে ইনতা আহেলা ফি ইনতা এটুচে তুমি বা তোমার আহেলা এটুচে পরিবার ফি এতো হচ্ছে আসে বাসি তাও আমরা শিখলাম ইন আহেলা ফি এতো হচ্ছে তোমার পরিবার আছে মিন মিন মজুদ ইন বেথ এর হচ্ছে তোমার বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে কে কে আছে আর ভিতরে বলে মিন মিন মজুদ ইন বেথ মিন এরতো হচ্ছে কে বা থেকে মজুদ এর তো হচ্ছে আসে বাসি এনটা এতো হচ্ছে তুমি বা তোমার বেথ বা বেথ এটার হচ্ছে বাড়ি তাও আমরা শিখলাম মিন মিন মজুদ ইনতা বেত এর তোমার বাড়িতে কে কে আসে বেদ ফি বাবা মামা ইতনে নাকু ওয়াহে বাড়িতে বাবা মা ও দুই ভাই এক বোন আছে বাড়িতে বাবা মা ও দুই ভাই এক বোন আসে আরবিতে বলে বেদ ফি বাবা মামা ইতনে নাকু ওয়াহে উক্তি বেদ বা বেত এর বাড়ি ফি এর আছে। আসে বাবা বাবা অর্থ তো বাবাই মামা অর্থ মা বা উম্মি বা হচ্ছে মা বেদ ফি বাবা মা এর বাড়িতে বাবা মা আছে। ইতনে দুই আসে ইতনেন ইতনে এর হচ্ছে দুই ভাই ওয়াহে এক উক্তি এর তো বোন ওয়াহেদ উক্তি এক বোন তাহলে আমরা শিখলাম বেদ ফি বাবা মা ইতনে ওয়াহেদ উক্তি দুক্তি হচ্ছে বাড়িতে বাবা মা ও দুই ভাই এক বোন আছে বাবা আকু মাফি সুগুল এর তো হচ্ছে বাবা ভাইয়েরা কাজ করে না বাবা ভাইয়েরা কাজ করে না আরবিতে বলে বাবা আকু মাফি সুগুল আকু এর ভাই বাবা আকু বাবা ভাইয়েরা মাফি অর্থ হচ্ছে না বা নাই অর্থ কাজ মাফি সুগুল কাজ করে না বা কাজ নাই তাহলে আমরা শিখলাম বাবা আকু মাফি সুগুল এর তো হচ্ছে বাবা ভাইয়েরা কাজ করে না বাবা উমর জিয়াদা এর তো হচ্ছে বাবার বয়স বেশি বাবার বয়স বেশি আরবিতে বলে বাবা উমর জ্যাদা উমর অর্থ হচ্ছে বয়স জাদা অর্থ হচ্ছে বেশি বা অনেক তাহলে আমরা শিখলাম বাবা উমর জাদা অর্থ হচ্ছে বাবার বয়স বেশি বা বাবার বয়স অনেক লা বাবা মা একদার সুগুল হুয়া মারিদ এর না বাবা কাজ করতে পারবে না তিনি অসুস্থ না বাবা কাজ করতে পারবে না তিনি অসুস্থ আরবিতে বলে লা বাবা মা একদার সুগুল হুয়া মারিথ লা হচ্ছে না বাবা হচ্ছে না বা নাই একদার পারাবা পারবে মাই একদার পারবে না সুগুল তো হচ্ছে কাজ হুয়া এর্থ সেবা তিনি মারি হচ্ছে অসুস্থ বা দুর্বল তাহলে আমরা শিখলাম লা বাবা মা একদার সুগুল হুয়া মারি দেড় তুচ্ছে না বাবা কাজ করতে পারবে না তিনি অসুস্থ ইয়ানি মাসুল আলহিন আহেলা এর হচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আসো মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আসো আরবিতে বলে ইয়ানি ইনতা আলহীন আহেলা মানে ইনতা ইন্টার মানে তুমি মাসুল এর তে দায়িত্ব আলহীন এখন মাসুল আলহীন এর তুচ্ছে এখন দায়িত্বে আহ পরিবার তাহলে আমরা শিখলাম ইয়ানি ইনতা মাসুল আলহীন আহেলা এর তুচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আসো আইওয়া আলহিন সাই মাসুল আনা এর এখন সব কিছুর দায়িত্ব আমার হ্যাঁ এখন সব সবকিছুর দায়িত্ব আমার আরবি বলে আইওয়া আলহিন কুল্লু মাসুল আনা আইওয়া আইয়া হচ্ছে হ্যাঁ বাজি আলহিন এখন কুল্লু আর তো হচ্ছে সব কিছু মাসুল এর দায়িত্ব আনা এর হচ্ছে আমি আর আমার তাহলে আমরা শিখলাম আইওয়া কুল্লু সাই মাসুল আনা তো হচ্ছে হ্যাঁ এখন সব কিছুর দায়িত্ব আমার মাফি কুফ আল্লাহ কারিম হচ্ছে বয় নেই আল্লাহর বর্ষা বয় নেই আল্লাহর বর্ষা আরবি বলে মাফি কুফ আল্লাহ কারি মাফি হতেছে নাই বা নেই কুফ হচ্ছে বর্ষা আল্লাহ কারিম আল্লাহর বর্ষা তাহলে আমরা শিখলাম মাফি কুফ আল্লাহ কারিম এর তুচ্ছে বয়ে নেই আল্লাহর বর্ষা আল্লাহ আতিক বারাকা রাকা এর আল্লাহ বরকত দিবে আল্লাহ বরকত দিবে আরবিতে বলে আল্লাহ আতিক বারাকা আতিক এর্থে দাবা বা দিবে তো হচ্ছে বরকত তাহলে আমরা শিখলাম আল্লাহ আতিক বারাকার তো হচ্ছে আল্লাহ বরকত দিবে এটা মাফি হচ্ছে তুমি বিয়ে করো নাই তুমি বিয়ে করো নাই আরবিতে বলে বলে মাফি সাউই জওয়াজ হচ্ছে তুমি মাফি হচ্ছে না বা নাই সাবুই হচ্ছে করা বা করো বা করুন জাওয়াজ অর্থ হচ্ছে বিয়ে তাহলে আমরা শিখলাম ইনতা মাফি সাউই জাওয়াজ অর্থ তুমি বিয়ে করো নাই লা মু জাওয়াজ অর্থ না বিয়ে করি নাই না বিয়ে করি নাই আর তো বলে লা মু জাওয়াজ লা অর্থ হচ্ছে না মু অর্থ হচ্ছে না বা নাই বিয়ে তাহলে আমরা শিখলাম লা মু জাওয়াজ অর্থ না বিয়ে করি নাই সাদেক মাফি জালান তো বন্ধু রাগ করো না বন্ধু রাগ করো আরবিতে বলে সাদিক মাফি জালান সাদিক অর্থ হচ্ছে বন্ধু মাফি অর্থ হচ্ছে না বানাই জালান অর্থ রাগ করা তাহলে আমরা শিখলাম সাদিক মাফি চালান অর্থ হচ্ছে বন্ধু রাগ করো না অ্যানা সাওয়াল কাতির অর্থ আমি অনেক বেশি প্রশ্ন করি আমি অনেক বেশি প্রশ্ন করি আরবিতে বলে অ্যানা সাওয়াল কাতির অ্যানা হচ্ছে আমি সাওয়াল অর্থ হচ্ছে প্রশ্ন করা কাতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর তাহলে আমরা শিখলাম কাতি সওয়াল চা আমি অনেক বেশি প্রশ্ন করি বা আমি প্রচুর প্রশ্ন করি মিতারু এইজাজা বিলাদ হচ্ছে দেশে কবে ছুটিতে যাবে দেশে কবে ছুটিতে যাবে আরবি তো বলে মিতারু ইজাজা বিলাত মিতাতে হচ্ছে কখন বা কবে রু আর হচ্ছে যাওয়া বা যাবে ইজাজা এর্ত হচ্ছে সুটি বিলাত দেশ তাহলে আমরা শিখলাম মিতারু যা ইজাজা বিলাত দেশে কবে ছুটিতে যাবে ইনশো আল্লাহ বাদশাহার এর তো হচ্ছে আল্লাহ মাসে ইনশো আল্লাহ ফরের মাসে আরবিতে বলে বাদশাহার আল্লাহ সাহার। বাদ হচ্ছে বাদ হচ্ছে ফর বা ফরে সাহার মাস বাদশাহার ফরের মাসে তাহলে আমরা শিখলাম ইনশাআল্লাহ আল্লাহ বাদশাহর এর ইনশাআল্লাহ ইনশাল ফরের মাসে আনারু ইয়ালাহ মারসালাম এর হচ্ছে আমি যাচ্ছি আল্লাহ হাফেজ আমি যাচ্ছি আল্লাহ হাফেজ আরবিতে বলে আনারু ইয়াল্লাহ মারসালাম আনা অর্থ হচ্ছে আমি রু অর্থ হচ্ছে যাও আবার যাও বা যাচ্ছি আনা রু অর্থ হচ্ছে আমি যাচ্ছি ইয়াল্লাহ মারসালাম এত হচ্ছে আল্লাহ হাফেজ বা কুদা হাফেজ তাহলে আমরা শিখলাম আনা রু ইয় আল্লাহ মার সালাম এর হচ্ছে আমি যাচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন কুদা হাফেজ